গরু পচা কেন, সব কিছু পাচারেই তো তৃণমূল জড়িত থাকতেই হবে, এর পুরনো কথাগুলো। বিএসএফ নিশ্চয়ই কেন্দ্রের অধীনে, বিএসএফের একটা অংশের সঙ্গে যদি যোগসাজো না থাকে তাহলে এত পরিকল্পিত পাচার তো সম্ভব নয়। অতএব বিএসএফের মধ্যে আছে, ব্ল্যাকশিপ আছে বিএসএফের মধ্যে, পাচারকারীদের লোক তো থাকতেই পারে। কিন্তু তার আগে গোটা রাজ্য জুড়ে বিএসএফ তো পাহারা দেয় না, সারা রাজ্য জুড়ে যখন বর্ডার পর্যন্ত যায় সেই সমস্ত অবৈধ জিনিস, তাতে গরু আছে যা যা আছে সেগুলো দেখভালের দায়িত্ব যাদের, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের প্রশাসন, তারা সবাই মিলেমিশে এই লুট হচ্ছে। এবং এটার সঙ্গে তৃণমূলের নেতারা জড়িত। আপনারা জানেন যে আজকে যারা পাথর, বালি, কয়লা পাচারে যাদের নাম উঠে আসছে, তাদের নামের সঙ্গে গরু পাচারের নামটাও তো আছে। দেখুন, ওনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা, আমরা ছোটোখাটো মানুষ আমাদের থাকতে পারে। উনি 99 সাল কেন, 80 দশক থেকে মুর্শিদাবাদের তিনি মুকুটহীন সম্রাট ছিলেন। তিনি মধুবাগের সাথে বসেছেন, তিনি সিপিএম করেছেন, এখানকার সিটুর নেতা, তার বাড়িও তিনি বানিয়ে দিয়েছেন। এগুলো আমাদের কাছে অনেক ইতিহাস আছে, তথ্য আছে। তাকে ছোট্ট করে জিজ্ঞেস করবো, 2011 সাল পর্যন্ত এই রকম পাচার হয়েছিল না? 2011 সাল থেকে পাচার শুরু হয়েছে, একটা কোশ্চেনের আমার উত্তর দেবে। তাহলে সেই পাচারে আপনি তো তখন সাংসদ, আবার আপনি কেন্দ্রের সরকারের সাথে ছিলেন, 10 বছর কেন্দ্রের সরকার মনমোহন সিংয়ের সরকার ছিলেন, তখনও তো এইটা ছিল, গরু টরু ছিল সব। তাহলে আপনি কি নিগোসিয়েটার ছিলেন সেদিন?